এটা আমার দাদার ঘর, আমি যখন খুশি আসবো ওকে বলে আসবো। দাদার তো আমাকে করে দিস, আমি কখন কি করবো, তুই আমাকে শেখাবি? আজকে আমি মানে একটা তো প্র্যাঙ্ক বানতা হ্যায় না, তো ও আমার উপর অনেকগুলো পরপর প্র্যাঙ্ক পড়ে গেছে, তো সেইগুলোর রিভেঞ্জ আমি আজকে নেব। আর এমন ভাবে নেব ও কোনোভাবে আইডিয়া করতে পারবে না, কারণ আজকের একজন স্পেশাল গেস্ট আছে, সে হচ্ছে ওর বোন, আমার ননদ। তো আজকে আমি আর আমার ননদ মিলে দুজনে ওর উপর প্র্যাঙ্ক করব। তো এখানটা দেখতে পাচ্ছে জানলাটা, তো এইখানটাতে না বেশিরভাগ সময় আমি আর ও না বসে থাকি দুজনে, বা ও ওর মতো করে এখানে এসে বসে, দুজনে সময় টময় কাটে, ও এখানে বসে ফোন টোন ঘাটে। তো এই জিনিসটা নিয়েও একটা কিন্তু মানে ওর সাথে আমার প্রচণ্ড ঝামেলা হবে, তুই কেন আমার ঘরে ঢুকেছিস এই সেই। তো দুজনে আমার অলরেডি একটা প্ল্যান করে রেখেছি, ও বাড়িতে আসছে, যখন আসবে তখন তার আগে আমি ক্যামেরাটা সেট করে নেব, আর ও এসে দেখবে যে আমার আর ওর মধ্যে হচ্ছে তুমুল ঝামেলা। বলেন কি, আর দেখছি ওর রিয়াকশনটা কি হয়, ঠিক আছে? তো তোমরাও দেখতে থাকো, একদম পুরো ভিডিওটা দেখবে, একটু মিস করবে না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। গাইস, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা বেস্ট অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশন সম্বন্ধে বলবো, যেখানে তোমরা ঘরে বসে গেম খেলে অনেক টাকা ইনকাম করতে পারবে। তো লিংক ডেসক্রিপশনে থাকবে আর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। তো চলো তোমাদের দেখাই কিভাবে এখানে গেম খেলে তোমরা টাকা ইনকাম করতে পারবে। তো রেজিস্টার করলেই তোমরা এখানে 41 টাকা বোনাস পেয়ে যাবে। তো আর তোমাদের এখানে 50 টাকা থেকে তোমরা ডিপোজিট করতে পারবে। তো চলো তোমাদের এখানে কিছু গেম আমি দেখাই, যেরকম এই একটা তোমরা গেম দেখতে পাচ্ছ। তো এখানে তো অনেকজন অনেকজন এখানে আছে গেমটা খেলছে। তো এই একটা গেম, তো তোমাদেরকে আর একটা সব দিকে আমার ফেভারিট গেম দেখাই, যেটা হচ্ছে লাকি ফ্রুট, ঠিক আছে? এখানে কিছুই না, খালি স্পিন করবে, এই দেখো খালি স্পিন করবে, স্পিনে দিয়ে জাস্ট 3টে লাইন যখন এক হয়ে যাবে ব্যাস, দেখো ওয়াইল্ড হয়ে গেলো, মানে আমি জিতে গেলাম। দেখলে কত 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 সহজ, তোমরা দেখতে পেলে খালি স্পিন করো আর 4টে লাইন যখন এক হয়ে যাবে ওয়াইল্ড, তখন তোমরা জিতে যাবে ব্যাস। তো গাইস, আর দেরি না করে তোমরা এখনই যাও ডেসক্রিপশনে বা কমেন্ট মিলে লিংক থেকে ডাউনলোড করো, আর ডাউনলোড করে আজ থেকে টাকা কামানো শুরু করে দাও। 1 eternity later চলো ভাই দেখো আপনি কি করতাম। গাইস দেখতে পাচ্ছ পেছনে কে আছে, ঠিক আছে? তো চলো, ও কিন্তু চলে এসেছে, আমি তোমাদেরকে দেখালাম। তাড়াতাড়ি করে শুরু করে দিই, ঝগড়াটা শুরু করে দিই, যেন পুরো রিয়েল লাগে। তো চলো আসি। পাচ্ছে ফার্স্টে কি করছিস? মানে আবার কি, তুই এখানে কি করছিস? আমি তো বুঝে পাচ্ছি না কি যেতে পারিস, তোকে ঘরে যেতে বলছে, ওটাও তোকে ঘরে যেতে বলছে, যা ঘরে বকছো কেন? তোদের মধ্যেও কিছু হলে আমি ঢুকি না, তো আমার আর পার্সোনাল ম্যাটার, ওরা আমার হচ্ছে তোর প্রবলেমটা, আমাকে নিয়ে আমাদের দুজনের মধ্যে ঢুকিস না।
দাদা একটু এক্সট্রা করছো নাও, ঠিক আছে এক্সট্রা করছি তো এক্সট্রা করছি। আমি এলাম কিন্তু আমার মাথা যেন গরম খারাপ করে না, বারবার তুমি বলছো ঠিক আছে। তো তোমারই ব্যাপার তো কি, আমি তো তোমারই ব্যাপার তুমি বলছো তুমি করবি কি, করে নে দেখুন তো করে নে। হ্যাঁ তুমি বেশি বলছো, তুমি তো বড় নাকি না তুমি ছোট আগে বলো। আমি এখানেই বসবো, আমি এখানেই বসবো, কি বলছো তো কেন খাবি। তুমি বেশি করছো জানো তো, এরকম করছো কেন, তুমি ভালো করছো এরকম করছো কেন, তুমি এটা কার জন্য এনে দিয়েছো, যার জন্য একটা কি হবে ওর জন্য এনেছো তুমি। আমার খারাপ কোন বাবা কিন্তু বলছি ঠিক আছে, বউয়ের জন্য তুমি বোঝাও তোমার বোনকে, এই ঘরটা কি আমার না, এই বাড়িটা আমার ভাই। তোমার এই জানলাটা নিয়ে কি এত ঝামেলা বলো তো, খালি নিজে কি এসে আসো আগে থেকে বাথরুম থেকে জানলা নিয়ে ঝামেলা। আচ্ছা আর এই মুটটা গরম করে গেছে আমার সঙ্গে ইচ্ছা করে ঝামেলা করছে, সকালে একটু বললাম জুসটা করে রাখিস, ও বাবা একটু ফলটা কেটেও রাখতে পারলো না। পারবো না, নিজে কি করিস, নিজে কিছু করতে পারিস না, নিজেটা নিজে করে নিবি। তুমি এখন থেকে তো ঝামড়া করছো, তুই তো বৌদি হস আমার। আমি বৌদি বলে কি সব কাজে ঠেকা কি, আমি আমার মাথা তুই তো ভালোবাসে আমাকে করে দিস, এ তুই আমাকে করে দিস, এ বেশি করছো, একটু দে একটু দরকার ওর, একটু দরকার ওকে দাও, যদি সময় মতো শাসন করতে তাহলে আর আমার মুখে মুখে তর্ক করতো না। এক্সকিউজ মি, তুই আমার দাদাকে এক্সট্রা বলছিস, বেশ করেছি এক্সট্রা বলছি, কথাটা তো ঠিকই, সময় মতো শাসন করলে আর এরকম বিগড়াতো না। বোনকে বলতে পারছো না যে যা একটু নিচের ঘরে যা, চলে গেল তো, তো গেল তো গেল গেল তো, এখন গেল কেন, আজকে ভাগ পড়ো বিজি মুখে না তো, তাহলে ঝামেলাটা হওয়ার আগে যদি চলে যেত তাহলে তো ঝামেলা হতো না। তুই তো থাকতে বললাম কিন্তু মাথাটা আমার খারাপ করাও না, ব্যাস আমি বেরিয়ে গেছি, ভালো হবে কি, তোমরা শুধু দুই মিনিট থাকো এই ঘরে, ওর সাথে আমি তো থাকতেই চাই না। তুমি বড় তো না ছোট, তো তুমি বড় না ছোট, দায় সব আমার, কিছু কিছু দায় বড়দেরকে ইয়ে করতে কম্প্রোমাইজ করতে হয়, আমি পারবো না, আমার তো আমার থেকে তো ছোট, ও এমন কিছু ছোট বাচ্চা নয়, তোমার থেকে তো ছোট, যা হয় হোক, তোমার বললে তুমি কি করতে, তুমি কি করতে, আমার বোন আর তোমার বোনের মধ্যে অনেক পার্থক্য আছে, না কোনো পার্থক্য না আছে, আমার কাছে আছে, সমান চোখে দেখি আমার কাছে আছে, আমি তো দুজনকে সমান চোখে দেখি, তুমি কেন দেখো আমার কাছে আছে, পারবো না, তুমি জিনিস বুঝতে থাকো, ঝগড়া করলে হয় না, না পারবো না, আমি তোকে কোনদিন বৌদির চোখে দেখিনি, সব সময় দিদি ভেবে দেখেছি, আর তুই তার মানে ওর আর আমার মতো কথা হচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস। আরে ভাই শোনা যাচ্ছে, তুই খুব ভালো মতো জানিয়ে সবকিছু শোনা যায়, চুপচাপ থাকতে বলছি কিন্তু ভালো লাগছে না আমার, ওকে সামলা, নয় ও সামলা, ওকে সামলা, ওকে সামলা, তো বোনের কথা বলে ঠিক মতো বলে সেটা বোঝাও, এটাই হয় বাইরের মেয়ে আমাকে সেরকম কথা শোনাচ্ছে, আর ঘরের মেয়ে হয়ে জানিস না যে বাইরে থেকে একটা বউ এর কেমন করে ব্যবহার করতে হয়, তুমি তো ঘরের বউ, তুমি তো ঘরের বউ, বউ তো ঘরের মেয়ে, বউ বাড়াবাড়ি করছে সকাল থেকে পেছনে লাগছে, তুমি তো ঘরের বউ তো, হ্যাঁ বসতে থাকো একটুখানি, সত্য ঝগড়া করলে হয় না, এই পারবো না তো, আমি সব সময় বসে পড়ে যাবে, কালি প্রচন্ড রেগে গেছে, তাড়াতাড়ি নিয়ে আসি, আরে বাবা ভালো লাগছে না কিন্তু, প্রিয়া ঠিক আছে, প্র্যাঙ্ক করছিলাম আর তুই কেন মিলে প্র্যাঙ্ক করছিলাম, তো ওর ব্যাপারে কিছু বলে না, ওই না জোর লাইট গুলো কেন জ্বলছে, হ্যাঁ লাইট চলে গেল, আমরা করব।
আমি কোথাও আড্ডা মেরে বা কোথাও আমি কোথাও বিয়ে করে আমি আসিনি বাড়ি। আচ্ছা আচ্ছা, দেখো তুমি একটা তো ভিডিও দিতে হতো, তাই আমরা দুজন মিলে ভাবলাম যে চলো একটু প্র্যাঙ্ক করা যাক। আমি একা কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না। ঠিক আছে, দেখেছি আমি, দেখেছি, ঠিক আছে। বল ভালো করে তো ওটা তো সাবস্ক্রাইব করবে। আমি লাইক করছিলাম, আমি একা টপিক পাচ্ছিলাম না, তাই দুজন মিলে একটু করে নিলাম। ঠিক আছে, ভালো করেছো, একটু কিছু বলো। ভালো করেছো, বলছি তো, ব্যাস ভালো লাগছে না। ছাড়ো, ঠিক আছে, তখন দেখা যাবে। ভালো লাগছে না, ওদের জিদা যদি না একটু বলে ভালো মুখে হেসে, তাহলে ওরা কি লাইক করবে? তো গাইস, ঠিক আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি সত্যি অবশ্য ওর জায়গাতে আমি থাকলেও ব্যাপারটা সিরিয়াস হয়ে যেত, কারণ সবে মাত্র কাজ থেকে এসেছে আর এই সমস্ত ঝামেলা শুনছে ও, মানে দুজনের মধ্যে ও এগুলো একদমই পছন্দ করে না যে এরকমভাবে ঝামেলা হোক, অশান্তি হোক। ঠিক আছে, তো যাই হোক, এবার ওকে সামলাই, তোমরা ভিডিওটা এনজয় করো, আশা করি ভালো লাগছে, ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে একটু পারলে, আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। আর তো চলো, দেখা হচ্ছে আমার নতুন একটা ভিডিওতে। টাটা। এর প্রতিশোধ আসছে, ঠিক আছে, এর প্রতিশোধ আসবে, যেটা আসবে সেটা খুব মানে সেই লেভেলের আসবে, খালি ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে, আমি আসছি।